हम लोग तो पहुंच गए का टोटो स्टैंड है का संगी तो एरा डांस करबो छ 8 नंबर रे तो ये देखते बच्चों तो की नाच करबी आदिवासी डांस तो जयो के 8 नंबर रे करबे ए जारो एरा सब एक ही गेंगे तोरा नकी जयपुर थेके जयो गाइस जेतु आदिवासी दिवस ओखने की आदिवासी কথাই बोलते होबे तो बंगाली आजके ना एदिके इने बट हमरा संगी संगी मन सब जवतन एदिकार ओ आस्ते रे चलो चलो बोला कोई रे का संगी ऐसा करके नहीं हो लगना बाऊ हे गाइस वेलकम टू माय चैनल एंड वेलकम टू माय न्यू ब्लॉग तो गाइस आज के হচ্ছে 9 আগস্ট আজকে হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস তো সেখানে আমরা যাচ্ছি আর বর্তমানে আমরা আছি হচ্ছে রায়পুরে তো আজকে হচ্ছে রায়পুরে একটা প্রোগ্রাম হবে সেখানে আমরা যাচ্ছি আর যেহেতু আমরা ইন্ডিয়ান তো সব ইভেন্টই আমরা এইভাবে পালন করি আর কি আর দেখতেই পাচ্ছ এই যে আমরা টোটোতে যাচ্ছি আর কতজন আছে এখানে গুণাটাই অসম্ভব হয়েছে ক্যালকুলেটর গুনতে লাগবে এই দেখতে পাচ্ছ তো যাই হোক প্রায় এখন বাজে 4টা আর কি তো অনেকটা দেরি হয়ে গেল অনেকক্ষণ হয়তো শুরু হয়েছে প্রোগ্রামটা তো এখন আমরা যাব যাই হোক কি হচ্ছে না হচ্ছে সেটাই দেখাবো দেখি ভিডিও ফুটেজ যদি ভালো আসে তাহলেই আপলোড করব আর নালে তো কিছু করার নেই তো যাই হোক সামনে যাই এদিকার ওই আস্তে রে কার সঙ্গী এসন করকে নি হলক না তো যাই হোক गाइस যেহেতু আদিবাসী দিবস ওখানে গিয়ে আদিবাসী কথাই বলতে হবে তো বাঙালি আজকে না এদিকে ইনে বাট আমরা সঙ্গী সঙ্গী মান সব জওয়াতন জয়পুর বাটে জয়পুর কার লড়কা হাই তো হাম ভি জওয়াতন আর গাড়ি ইতনা জলদি জলদি চালাতেন কা হলক রে সঙ্গী कहाँ संगी कहाँ जबे कहाँ जबे संगी बताओ नहीं संगी कहाँ जबे इन्हें बेटा देखा था उन कितना आदमी चले बहु कहाँ होले किन्हें बेटे तो जायो गाइस तुम्हारा देखते ही बच्चों जो कतोटा भीड़ माने विशाल एक मेला टाइप है और जीवन में प्रथम बार जाती है कि आगे सुनता हम जो आदिवासी दिवस है किंतु बार यह तो सुंदर भावे होते ना तो प्रचंड परिमाणे भीड़ रास्ता दे आ रही गाड़ी देखते हो गाड़ी कतगुला तो जाइ हक सामने आरो हयतो प्रोग्रामो होबे हम लोग तो पहुंच गए का टोटो स्टैंड है का संगी तो जाइ गाइस हमरा तो এখানে আসলাম আর আমাদের যে প্রোগ্রামটা ঠিক ওইদিকে আর কি অনেকটাই দূর প্রায় 500 মিটার দূর আর এইদিকে গাড়ির স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এখান থেকে গাড়ি ঢুকতে দিচ্ছে না আর কি তো আমাদের যে টোটোটা আছে সেটা পার্ক করতে গেল ভাই একদম ওইদিকে তো এখানে পার্ক করে তারপরেই দেন আমরা যাব আর আমরা টোটাল একজন দুইজন তিনজন চার পাঁচ ছয় সাত আট আমি নিয়ে 9 জন না 10 জন আসি আর কি हम लोग तो इन्हें बैठे पहुंच गए और ये जगह का नाम है रायपुर रचावा का नाइक और हम लोग अभी आगे जावा था तो क्या करबो इन्हें बैठे छुआ मन को खा ले बाऊ खिला ले कुछ मगर नहीं दे ले तो क्या करबो बाऊ इन्हें बैठे हमारा दो हमारो बांग्लादेशी जो मामा है घूने आ गए मामा अस्सलाम वालेकुम इन्हें बैठे हमारा कैतू है ढोल बजाई तो चला संगी तो इन्हें बटे हमारा दो संगी और ऐड हो गया तो हम लोग 12 लोग हो गए तो अभी हम सामने दिखे जावा थन और देखा थन कितना लड़का लड़की है एक छोरा माना एक छोड़ी माना तो उससे मेरा क्या फायदा वाह इन्हें बटे छोरा मान कर चूल एकदम का हो गया लग इकर रंग हो गया लग ना তো যাই হোক গাইস আমরা তো পৌঁছে গেলাম বাট এখানে যে মানে প্রোগ্রামটা ছিল হয়তো শেষ হয়ে গেছে কারণ কি যত ড্রেস ট্রেসে সবাই বাড়ি চলে যাচ্ছে তার মানে এখন এই যে বক্তব্য দিচ্ছে মেন কথাটা হচ্ছে হয়তো প্রোগ্রামটা শেষ হয়ে গেছে কারণ দেরি হয়ে গেছে খুব এখন বর্তমানে 4:30 বাজে আর সকাল থেকেই শুরু হয়ে গেছে তো আপাতত খালি লোকজন ছাড়া তো কিছু দেখা যাচ্ছে না তো দেখতেই পাচ্ছ লোকজন আরে আমাদের ছেলে ফেলেগুলো কই রে কার সঙ্গে এসন করকে নি হলক না বাউ আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া কি হয়েছে কি না
গাইস এখন তো বাজে প্রায় 5টা আর কি। তো আমি ভাবছিলাম যে সকাল থেকে শুরু হয়েছে, তো দেখছি এখনো মানে বক্তব্যই দিচ্ছে। আর আমার ধারণাটা ভুল ছিল, কারণ কি যত ড্যান্স ম্যান সব রাতে হবে আর কি। তো এখানে মানে যত ড্যান্সটা তোমরা যে বক্তব্যটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ বক্তব্যটা শেষ হওয়ার পর এই যে ভাইরা নাচ করবে, আর এদেরই ড্যান্স হচ্ছে, এরা এরা যেহেতু জয়পুর থেকে তো সবাই চিনে আর কি। তো এরা ড্যান্স করবে হচ্ছে 8 নম্বরে। তো এই দেখতে পাচ্ছ এরা, তোরা কী নাচ করবি? আদিবাসীরা। তো যাই হোক, এরা 8 নম্বরে করবে। এই যে আরও এরা সবাই একই গ্যাঙ্গের তোরা নাকি জয়পুর থেকে? আচ্ছা যাই হোক, আমি দেখতে পারবো না কারণ কি এত দেরি হয়েছে খুব, বুঝলি। তোমরা তো লোকগুলো দেখলি, আর আমরা জিলেপি খেলাম এখানে, যেটা আমি খাওয়ালাম এদের সবাইকে। তো এটা করার পর এখন হয়তো আমরা চলে যাবো এখান থেকে, কারণ কি অনেকটা আমি আরও কাজ আছে, অনেক চুল দুলো কাটবো, মানে কালকে আরও বৃহস্পতিবার যেহেতু। আর প্রোগ্রামটা তো এখানে হচ্ছে, আর লোকজনরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে লোক আছে, আর হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না, বাট অনেকগুলোই লোক আছে। আর প্রায় এখানে আমি যা শুনেছি 9 থেকে 10 হাজার লোকের খাওয়া দাওয়া আজকে আইটেম আছে আর কি। তো সেগুলো হয়তো তোমাদেরকে একটু দেখাবো, দেখি দেখা যায় কি না। তো এই দেখতে পাচ্ছ এই সব জিনিসই খাওয়া দাওয়া করাবে। তো এখানে হয়তো খিচুড়ি আছে, এই যে খিচুড়ি, সবগুলোই খিচুড়ি আছে, আর সেরকম কোনো কিছুই নেই। কিন্তু খাওয়া দাওয়া যে শুরু কখন করবে সেটাও জানি না। তো যাই হোক, এগুলোই আর এখানে যতগুলো মানে কড়াই দেখতে পাচ্ছ, তো প্রায় ঝুনুক কতজনের আইটেম বলতো? 9-10 হাজারের লোকের আইটেম কিন্তু হবে এই কয়টা, ওই কই নাকি আরও বানাবি? ও আরও বানাচ্ছে, সবগুলোতে আছে আর কি, 9-10 হাজার লোকের আইটেম আর কি। তো যাই হোক, এটাই আর কি।